আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ভারতের যে জলসম্পদ রয়েছে ভারতের জলসম্পদ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একবার হলেও পড়তে হবে তাই তোমরা অন্ততপক্ষে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোশ্চেনগুলো ভালোভাবে মনে রাখো তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী তাহলে বহুমুখী নদী পরিকল্পনা বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায় তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটার নাম কি। তাহলে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প ভালো করে মনে রাখবে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম ভাকরা নাঙ্গাল প্রকল্প পরবর্তী কোশ্চেন আসি। ভারতের খালের দ্বারা জলসেচের ক্ষেত্রে প্রথম রাজ্যটির নাম কি। তাহলে ভারতের যে জলসেচ হয় মানে কৃষিক্ষেত্রে যে জলসেচ করা হয় এই জলসেচের কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে খালের দ্বারা নলকূপের দ্বারা ঠিক আছে তো এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে থেকে খালের দ্বারা জলসেচের ক্ষেত্রে প্রথম রাজ্যটির নাম কি অর্থাৎ খালের দ্বারা জলসেচ করার ক্ষেত্রে প্রথম রাজ্যটি কোনটি সেটি হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশ খালের দ্বারা যে জলসেচ হয় এর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে পরবর্তী কোশ্চেনটি হচ্ছে তিলাইয়াবাদ যে প্রকল্পের অন্তর অন্তর্গত সেটি হচ্ছে সেটির নাম কী তিলাইয়াবাদ যে প্রকল্পের অন্তর্গত সেটি হলো বা তিলাইয়াবাদ কোন প্রকল্পের অন্তর্গত সেটা বলতে হবে তাহলে তিলাইয়াবাদ সাধারণত দামোদর পরিকল্পনার অন্তর্গত এখানে মনে রাখবে তিলাইয়াবাদ দামোদর পরিকল্পনার অন্তর্গত এরপরে যে প্রশ্নটি রয়েছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো তাহলে ভারতে অনেকগুলো অন্তর্বাহিনী নদী রয়েছে অন্তর্বাহী নদী বলে যেগুলো সাধারণত দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেগুলোকে বলা হয় অন্তর্বাহিনী নদী তো এই ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো তাহলে ভারতবর্ষে অনেকগুলো অন্তর্বাহিনী নদী রয়েছে তার মধ্যে যে কোনো একটা অন্তর্বাহিনী নদীর নাম লিখতে হবে তাহলে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি এখানে মনে রাখার বিষয় এইটাই যে ভারতের অন্তর্বাহিনী নদীর নাম লুনি পরবর্তী কোশ্চেন একটি উপকূলীয় প্লায়া হ্রদের উদাহরণ দেওয়া তো হ্রদের বিভিন্ন রকম ভাগ রয়েছে তার মধ্যে প্লায়া হ্রদ তো এই প্লায়া হ্রদের উদাহরণ হচ্ছে ভারতের সম্বর হ্রদ ভারতের সম্বর হ্রদ হচ্ছে উপকূলীয় প্লায়া হ্রদের উদাহরণ পরবর্তী কোশ্চেনটি আসছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি তাহলে এই যে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে অনেকগুলো নদী রয়েছে তার মধ্য থেকে দক্ষিণ ভারতের একদম দীর্ঘতম নদীর নামটা কি সেটা বলতে হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি না দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম কি তো ভারতের পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী উত্তর বাহিনী দক্ষিণ বাহিনী বিভিন্ন রকম নদী আছে তো এর মধ্য থেকে ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে এই পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্য থেকে বৃহত্তম কোনটা সেই নামটাই লিখতে হবে তাহলে ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা আবার মনে রাখো তাহলে ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা এরপরে পরবর্তী কোশ্চেন আসছি ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি তাহলে এর আগে তোমরা বলেছো যে মিষ্টি জলের হ্রদ এবার কিন্তু এটা লবণাক্ত হ্রদ তাহলে লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাঙ্গং প্যাঙ্গং হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম এরপরের কোশ্চেন আসছি গঙ্গার নদীর বাম তীরের উপনদীর নাম কি তাহলে গঙ্গা নদীর ডান তীরেও নদী দেখা যায় আর হচ্ছে বাম তীরেও উপনদী দেখা যায় তো এই যে গঙ্গা নদীর বাম তীরের উপনদীটার নাম কী তাহলে গঙ্গা নদীর বাম তীরের উপনদীর নাম হচ্ছে গোমতী এখানে মনে রাখবে গোমতী হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের উপনদী তাহলে গঙ্গা নদীর যে বাম তীরের উপনদী তার নাম হচ্ছে গোমতী এর পরবর্তী কোশ্চেন আসছি বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম বা এই কোশ্চেনটাই অন্যভাবে যদি বলা হয় বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে কোন স্থান অগ্রণী ভূমিকা পালন করে অ্যান্সারটি একই হবে তাহলে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম বা অগ্রণী ভূমিকা পালন করে সেটি হচ্ছে তামিলনাড়ু এই না তামিলনাড়ুতে বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে একদম ভারতের তামিলনাড়ুর রাজ্য মনে রাখবে পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ হচ্ছে বিন্ধ পর্বত পরবর্তী প্রশ্ন আসছি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ভারতের ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার তাহলে ভারতের যে বিভিন্ন হ্রদগুলো রয়েছে এর মধ্য থেকে মিষ্টি জলের হ্রদের নাম বলতে হবে এর আগেরটা আমরা বললাম লবণাক্তযোগ প্লায়া হ্রদ কিন্তু এবারে এটা যেটা জানছি সেটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ তাহলে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার উলার হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ভারতের দীর্ঘতম খালের নাম কি ভারতের যে বিভিন্ন খালগুলো রয়েছে এর মধ্যে থেকে বলতে হবে যে দীর্ঘতম খাল এর নাম কি দীর্ঘতম খালের নাম হচ্ছে সারদা খাল এই সারদা খাল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল পরবর্তী কোশ্চেন জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত কোন স্থানে তাহলে জলাশয়ের মাধ্যমে এর আগেরটা তোমরা খালের মাধ্যমে পড়লে এরপরকে দেখো এটা জলাশয়ের মাধ্যমে তাহলে জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত কোন ভারতে তাহলে জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত হচ্ছে দক্ষিণ ভারতে তাহলে জলসেচের বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে তো জলাশয়ের মাধ্যমে জলসেচ এটা একটা পদ্ধতি তো এই জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত হচ্ছে দক্ষিণ ভারতে মনে রাখতে হবে এটা দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কোন বাহিনী তাহলে দক্ষিণ ভারতের নদীগুলো সাধারণত কোন বাহিনী হয় দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে তার মধ্যে থেকে বেশিরভাগ নদী পূর্ব বাহিনী পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতের জলসেচ ব্যবস্থার সম্প্রসারণে তাহলে ভারতের যে জলসেচ ব্যবস্থা রয়েছে এই ভারতের জলসেচ ব্যবস্থা সম্প্রসারণে অগ্রণী রাজ্যটির নাম কী ভারতের জলসেচ ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে অগ্রণী রাজ্যটির নাম হচ্ছে পাঞ্জাব এরপরে কোশ্চেন হীরাকুদ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত তাহলে যে হীরাকুদ পরিকল্পনা এই হীরাকুদ পরিকল্পনা সাধারণত মহানদীর উপরে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতের কোন নদীর মোহনায় কোনো বদীপ নেই তাহলে ভারতবর্ষে অনেক নদী দেখা যায় কিন্তু কিছু কিছু নদীর মোহনায় বদীপ রয়েছে আবার কোনো কোনো নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই তাহলে এখানে আমাদের একটাই মনে ভারতের কোন নদীর মোহনায় কোনো বদীপ নেই তাহলে ভারতের নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই কেননা বদ্বীপ সৃষ্টির জন্য যে অনুকূল পরিবেশগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে কিছু কিছু অভাব নর্মদা নদীতে লক্ষ্য করা যায় তাই নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই পরে কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তাহলে ভারতের যে উচ্চতম জলপ্রপাত এই ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত না ভারতের উচ্চতম জলপ্রপাত সরাবতী নদীর উপরেই অবস্থিত এটা হচ্ছে উচ্চতম জলপ্রপাত ভারতের এরপরে কোশ্চেনটি আসি ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে তাহলে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে তাহলে যে চিত্রকূট যে জলপ্রপাতটা রয়েছে চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে কেমন তাহলে দক্ষিণ ভারতের যে নদীগুলি রয়েছে এগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অত্যন্ত উপযোগী দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অত্যন্ত উপযোগী পরবর্তী কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা বিখ্যাত জলপ্রপাতের নাম উল্লেখ করো তাহলে দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা বিখ্যাত জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত এটি দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা বিখ্যাত জলপ্রপাত পরের কোশ্চেনে আসছি দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় তাহলে এই যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণ ভারতে তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে তাহলে এখানে মনে রাখতে হবে যে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা পরের কোশ্চেনটি হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায় তাহলে এই যে গঙ্গা নদীর উৎস বা উৎপত্তি কোথা থেকে লাভ করে তাহলে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নর্মদা নদীর উৎস কোথায় তাহলে এই যে নর্মদা নদী এই নর্মদা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করে তাহলে নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করে নদীর উৎস বলতে তোমরা জানো যেখান থেকে নদীর উৎপত্তি হয় সেটাকে নদীর উৎস বলা হয় তাহলে এই নর্মদা নদীর উৎস হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ পরবর্তী কোশ্চেন কাবেরী নদীর উৎস কোথায় তাহলে কাবেরী নদীর উৎস হচ্ছে ব্রহ্মগিরি শৃঙ্খ এই ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত তাহলে গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার কিলোমিটার এটা গোদাবরী নদীর দৈর্ঘ্য পরবর্তী যে প্রশ্ন দামোদর উপত্যকা পরিকল্পনা অর্থাৎ ডিভিসি যেটাকে বলা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা এটা কত খ্রিস্টাব্দে গঠিত হয় দামোদর উপত্যকা পরিকল্পনা গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ডিভিসি অর্থাৎ দামোদর উপত্যকা পরিকল্পনা গঠিত হয় এটা মনে রাখতে হবে পরবর্তী কোশ্চেন আছে গঙ্গার ডান তীরের দুটি উপনদীর নাম লেখো এর আগের কোশ্চেনগুলো তো পড়েছো তোমরা গঙ্গার বাম তীরের দুটো উপনদীর নাম কি তাহলে গঙ্গার এবার আসছি গঙ্গার ডান তীরের দুটি উপনদীর নাম হচ্ছে যমুনা ও সোন এটা হচ্ছে গঙ্গার ধানতিৰে দুটি পনী